নমস্কার আমি বিশ্বরু নিউক্রসিড বাংলায় প্রতি রবিবার আমি আসার চেষ্টা করি ঠিক এই সময় আজকেও এসছি তবে আজকের উদ্দেশ্য একটু আলাদা উদ্দেশ্য বলতে আমি আপনাদের নিশ্চয়ই জানিয়েছি যে সৌমেন মাঝি বলে যে ছেলেটা কিছু কোশ্চেন পাঠিয়েছে আমাকে তার আগে আমাকে অনেক অ্যাবিউসিভ ওয়ার্ডসও ইউজ করেছে তো আমি সেই কোশ্চেনগুলোকে একটু অ্যাড্রেস করতে চাই কারণ আমার মনে হয় সেই কোশ্চেনগুলো কিছুটা জানাটা আপনাদের সকলের প্রয়োজন এবং সেই সোমেন মাঝি যে সোমেন মাঝি যে বিভিন্ন ধরনের অ্যাবিউসিভ কথাও লিখেছে তারও জানাটা দরকার এবং আমি এই জন্য রাগ করিনি আমাদের এডুকেশন লেভেল আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক কিছু লেভেল যে লেভেলটা আমাদের সমাজে ভ্যারি করে এবং যার ফলে আমরা বিভিন্নভাবে মোটিভেটেড হই বিভিন্ন ভাবে রিয়াক্ট করি এটা খুব সাধারণ জিনিস তো আমি এই জন্যে বলেছিলাম এটা একটা ব্যাড প্লেয়ার্স কিছু ইউটিউবার আছে যারা এই ধরনের কথা ছড়ায় যেটা মানুষের শুনতে খুব ভালো লাগে এবং যার মধ্যে কোনো বিজ্ঞান থাকে না সবটাই হচ্ছে পার ক্লিকের পয়সা রোজগারের প্রচেষ্টা কিছু ডক্টর আছে যে ডক্টরগুলো করোনা ভাইরাসকে ফেক ভাইরাস হিসাবে প্রচার করে আজও করে ইউটিউব বানায় মিলিয়ন মিলিয়ন ভিউয়ার হয় তাদের মধ্যে একজন এই সোমেন মাঝি তো এই শুধু সোমেন মাঝিকে আমি আজকে ক্যারেক্টারিস্টিক্স হিসাবে দেখাচ্ছি পার্সোনালি বলছি না মানে এটা একটা সম্প্রদায় যারা সায়েন্স কিছু বোঝে না বোঝার চেষ্টা করে না বা সায়েন্স শুনলে রিয়াক্ট করে কারণ তারা এই ধরনের কথা শুনতে অভ্যস্ত নয় তো এর জন্যে আমাদের সোশ্যাল মিডিয়া বিশেষ করে যে সমস্ত ইউটিউবরা পয়সা রোজগারের জন্য ইউটিউব করে যারা এই ধরনের ফেক জিনিসকে প্রমোট করে যাদের লক্ষ লক্ষ মিলিয়ন ভিউয়ার তার ফলে একটা সমাজের একটা অংশ অলওয়েজ সাইন্স থেকে দূরে থাকে বিভিন্ন ইনফ্লুয়েন্সারের বিভিন্ন ধরনের কথাতে বেশি বিশ্বাস করে তো এটা একটা সামাজিক সমস্যা তো যাই হোক আমি এই শুধু সৌমেন মাঝি আর একটা আনামুল হক যেরও আমি পোস্ট করেছি দেখবেন পেজে এদের এদের যে মেন্টাল স্টেট এদের যে চিন্তাভাবনা কোনো একটা কিছু দেখলে তার রিয়াকশান করা কিভাবে রিয়াক্ট করতে হয় তারা জানে না এটা এটা বেসিক্যালি তারা শেখেনি বা শেখার চেষ্টাও করে না বা তারা ওইভাবে ইনফ্লুয়েসড তো এই কথাগুলো কিন্তু আমি আগেও বলেছি যে আমাদের ছেলেমেয়েদের যখন তৈরি করতে হবে উই হ্যাভ টু অ্যাড্রেস দিস প্রবলেম হাউ টু বিহেভ রাইট হাউ টু বিহেভ সো আমাদের অনেক প্রবলেম আছে আমাদের যে বিভিন্ন আর্থ সামাজিক অবস্থা আমাদের বেড়ে ওঠা প্রত্যেকের আলাদা আলাদা বেড়ে ওঠা এগুলো সমস্ত কিছু কিন্তু যখন সামাজিক স্তরে রিফ্লেক্ট হয় তখনই কিন্তু এই ব্যাপারগুলো এসে যায় তো যাই হোক আমি যে কোশ্চেনগুলো করেছে কিছু কোশ্চেন আপনাদেরও জানা খুব দরকার এবং কিছু কিছু কোশ্চেন যেগুলো করেছে সেগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা সাধারণ মানুষের জন্যে তো তার সেই কোশ্চেনগুলোকে আমি অ্যাড্রেস করতে চাই এবং অ্যাড্রেস করলে অন্তত কিছুটা যে আমি সঠিক তথ্য এই কি জানো ছেলেটার নাম সৌমেন মাঝি টাইপ সৌমেন মাঝি টাইপ মানুষের কাছে পৌঁছাবে এবং তারা বুঝবে যে হোয়াট ইজ দ্য রিয়ালিটি ঠিক আছে আমার কম্পিউটারে আছে আমি কোয়েশ্চেনগুলোকে দেখি আমি আমাদের পোস্ট করেছিলাম পেজে আমি সেটাই সেটাই দেখছি কোশ্চেনগুলো সেখানেই আমি তুলে রেখেছিলাম আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি কোশ্চেনগুলো সময়ের মাঝি পড়েছিল আমার সঙ্গে যখন পার্সোনালি মেসেঞ্জারে কথাবার্তা হয় যখন ইউক্রেন হেলথ পেজে তখন সে প্রার্থী হয়েছে এবং আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরনের অ্যাবিউসিভ মানে কথা ইউজ করেছে সেটা লিখেছে সে যাই হোক আমি কিছু মাইন্ড করিনি নাহলে আমি এই এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করতাম না আমি জানি যে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকে যাদের যাদের এখনও সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি সেটাই তো আমার প্রচেষ্টা আমি তো সেই প্রচেষ্টাটাই করছি তো আগামী দিনে যে আমি আরও বেশি এই ধরনের অ্যাবিউসিভ ওয়ার্ডস আবার আনুর ভক্ত বলছে আপনি কি টুকে ডক্টরেট করেছেন মানে এই ধরনের অ্যাভোসিভ ওয়ার্ডস এগুলো যে আমি আগামী দিনে আরও খাবো মানে এগুলো তো ঘা তো এগুলো আমি এই জন্য আমি তৈরি এর জন্য আমি কিছু মনে করি না কারণ আমি যে এটা তৈরি করতে চাইছি আমি যেভাবে একটা আমার লিমিটেড কন্ট্রিবিউশন করতে চাইছি সমাজে সেটা তো সাধারণত সাধারণ মানুষ করে না খুব লিমিটেড মানুষ করে তো তার জন্য কিন্তু ঘা আসবে আমি সেটা জানি এবং আমি আই ডোন্ট কেয়ার তো যাই হোক আমি কোশ্চেন ভারতের থেকেও বেশি এক্স্যাক্টলি ঠিক কথা লিখেছে তাহলে চীন শুধু উহান শহরে লকডাউন করলো কিন্তু অন্য শহরগুলো লকডাউন করলো না কেন তাহলে ও শুধু উহানের কথাই শুনেছে ঠিক আছে উহান একটা সিটি হুবেই প্রদেশের যেখানে আরো অনেক সিটি আছে লাগোয়া যখন লকডাউন করা হয়েছিল উহানে শুধু উহান নয় তার আশেপাশের এই উহান প্রদেশের সব সিটি লকডাউন করা হয়েছিল এই টোটাল লকডাউনটাই উহান লকডাউন নামে পরিচিত ওকে তো ঘটনা হচ্ছে যে এখানে যে লকডাউনটা হয়েছিল উহান তো বেসিক্যালি এই করোনা ভাইরাস সার্স কপ উৎপত্তি স্থল হিসেবে আমাদের কাছে আছে আমরা জানি আপাতত এটাই তো তো উহান থেকেই পোশাকটা হয়েছে সারা পৃথিবীতে রাইট তো এটা একটা করোনা ভাইরাস এই করোনা ভাইরাস যে মহামারীটা ছড়িয়েছে উহান থেকে উৎপত্তি স্থল উহান এই বেসিক্যালি এইটটি টু পার্সেন্ট চীনের যে সংক্রমণ সংক্রমণ সংখ্যাটা সেই সময় যখন লকডাউন স্টার্ট হচ্ছে সেখানে এইটটি ফাইভ পার্সেন্ট ছিল উহান শহরের মধ্যে চীনের মধ্যে যেখানে যেখানে টেস্ট হয়েছিল যেখানে যেখানে সংক্রমণ ওরা ট্রেস করেছিল এইটটি ফাইভ পারসেন্ট ছিল তাদের উহান শহরে আর তার উহাই আশেপাশে সেই জন্য তারা দশ সপ্তাহের একটা লকডাউন করেছিল দশ সপ্তাহের টানা লকডাউন করেছিল আমাদের দশ সপ্তাহের লকডাউন হয়নি তিন সপ্তাহ চার সপ্তাহ দু সপ্তাহ এক সপ্তাহ এরমভাবে আমাদের লকডাউন হয়েছে ওদের দশ সপ্তাহের টানা লকডাউন হয়েছিল এবং তাদের যে লকডাউনের তীব্রতা আপনারা ভাবতেই পারবেন না কেন বলছি কি করে জানলাম এই চীনের উহানে আমার এক চীনা বন্ধুর পরিবার থাকে তো আমি খোঁজ খবর নিয়েছিলাম আমি জানি তো ঘটনা হচ্ছে সব মানুষ ছিল ঘরবন্দি ফোন করে হসপিটালে যাওয়া সিভিয়ার না হয়ে টেস্ট না করে সেটাও যেতে পারতো না বাড়িতে বাড়িতে খাবার আসতো খাবারের অকাল পড়ে গেছিল একটা সময় টানা টেন উইক্স যখন এই লকডাউন হয়েছিল এবং বিশাল সিভারিটে ছিল বহু মানুষ মারা গেছে কিন্তু ওরা যে হাই মানে যে সার্ভিলেন্স ব্যবস্থা চালু করেছিল সার্ভিলেন্স বলতে পিপুলদের মধ্যে সেটা ছিল দেখার মতো আমাদের যেমন বাইরে বেরোবেন দেখবেন আর্ধেক লোক মাস্ক পরে না ওখানে হানড্রেড পারসেন্ট লোক পরত হড্রেড পারসেন্ট এবং সেটা রাস্তা থেকে শুরু করে সব জায়গায় সার্ভিলেন্সের ব্যবস্থা ছিল ফাইনের ব্যবস্থা ছিল ঠিক আছে এক দু নম্বর কথা হচ্ছে এই যে মানুষ ওরা আগেও আমাদের দেশে যেমন সার্স এই সার্স তো কোভিড নাইনটিন এটাকে বলছে তো একটা করোনা ভাইরাসের টাইপ রাইট এই করোনা ভাইরাস কিন্তু চীন আগে ফেস করেছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে শার্টস সিভিয়ার অ্যাকিউট রেসপিটোরি সিমডম দু হাজার দুইয়ে চিন ফেস করেছে সেখানে প্রায় দশ হাজার লোক ইনফেক্টেড হয়েছিল সাতশো আটশো মানুষ মারা গিয়েছিল ওদের মার্স হয়েছিল মিডিল ইস্টার্ন রেসপিরেটরি সিমটম যেটা দু হাজার যখন ওখানেও কিন্তু যদিও মিডিল ইস্টার্ন সৌদি আরবে স্টার্ট হয়েছিল চীনের মধ্যেও কিন্তু গেছিল সো এই যে এইগুলো এপিডেমিকগুলো এগুলো কিন্তু ওরা আগে ফেস করেছে দে নোজ দেোজ আমাদের থেকে বেটার জানতো তারা বেটার দেন আস বেটার দ্যান ওয়ার্ল্ড কারণ ওখানে হয়েছে কিন্তু আগে যেগুলো অন্যান্য জায়গায় হয়েছে আমাদের ওখানে হয়েছে সার্স আমাদের ভারতবর্ষে হয়েছিল মার্স আমাদের ভারতবর্ষে হয়েছিল ওরা কিন্তু অনেক জানতো ওদের প্রি হিস্ট্রি ছিল এটাকে ডিফেন্স করার তারা ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছিল এবং সেই শিক্ষাটাকে তারা নেক্সট যখন এই প্যান্ডামিকটা এলো যখন তারা বুঝতে পারলো এই সিরিয়াস অবস্থা তখন যেভাবে ওরা তৎপরতার সাথে অ্যাক্টিভলি যে কাজটা করেছিল তার ফলেই কিন্তু ওদের দেশে সংক্রমণটা যদিও এখন আবার একটু একটু সংক্রমণের সংখ্যা শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু ওদের টোটালি কন্ট্রোল এবং তার মধ্যে ওদের আবার অনেক নিউজ বাইরে আসে না সেটা একটা বড় ব্যাপার সেটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি সেটা জানি না কিন্তু এটুকুনি বলতে পারি যে ওহানে যে সময় লকডাউন হয়েছিল আমি আমার এক বন্ধুর মাধ্যমে খবর পেয়েছিলাম ইন্টারনাল ব্যাপার তার তীব্রতা আমাদের তীব্রতার চেয়ে অনেক অনেক গুণ বেশি সেই লকডাউনটাকে মেজার করার তীব্রতা লকডাউনটাকে বাস্তবায়িত করার তীব্রতা সরকারি তীব্রতা ছিল চরম চরম অনেক গুণ এবং তার ফলে কিন্তু মানুষ এই আজকে যে রিপোর্টটা দেখে যে চীন ওভারকাম করে ফেললো কী করে কারণ তাদের কিছু ভিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল এবং কিছু স্ট্রিক্ট ডিসিশন ছিল সরকারি পক্ষের এবং সেগুলোকে সব মানুষকে মানতে হতো আমাদের এখানে হাজার লোক হাজার কথা বলে হাজার ওপিনিয়ন বলে এই সোমেন মাঝির মতো মানুষ তারা গ্রুপই করে মিছিল করে ওরা র্যালি করেছে কোভিড নাইন্টিন ফেক বলে আমি ওর ফেসবুক পেজটা দেখেছি তো আমাদের দেশেও কিন্তু এরকম হয় মানে এরা জানে না তুই যাই হোক তাহলে ওর কোশ্চেনটা তাহলে বললাম যে লকডাউন করলো চীনের যে লকডাউন করা এবং চীনের যে সফলতা তার পেছনে তার লকডাউনের পেছনের ব্যাকগ্রাউন্ড কি এবং তারা কিভাবে মেজার করেছে সেটা ব্যাখ্যা করলাম তো এর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের জেনারেল ইয়েটা হয় যে আমরা আমাদের দেশে সংক্রমণটা কেন বাড়ছে আমাদের দেশের সংক্রমণটা কীভাবে কেন বাড়ছে আমাদের দেশেও লকডাউন হয়েছে আমাদের দেশেও লকডাউন হয়েছে তাহলেও কেন সংক্রমণ বাড়ছে তাহলে আমরা অনেক কিছু শিখিনি আমাদের পাবলিক মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব আর আমাদের সেইভাবে মেজারটা করা হয়নি আমাদের সেই সচেতনতার অভাবের জন্যই কিন্তু আমরা স্প্রেড করছি এটা মানুষ থেকে মানুষের স্প্রেড হচ্ছে সংক্রমণটা তো এমনি এমনি বাড়ছে না মানুষ থেকে মানুষের স্প্রেড হচ্ছে তাহলে মানুষ থেকে মানুষের স্প্রেড হওয়ার যে প্রোটোকল আছে সেই প্রোটোকলটা আমরা টোটালি মানতে পারছি না মানছি না তার ফলেই সংক্রমণটা বাড়ছে আমি বারবার বলেছি যে আমাদের যদি কমিউনিটি তলে কমিউনিটি প্লেসে যদি আমাদের সংক্রমণকে আটকাতে হয় তাহলে আমাদের কালেক্টিভ অ্যাপ্রোচ করতে হবে একসাথে কাজ করতে হবে এক সুরে কাজ করতে হবে সরকারের সাথে প্রিভেন্টিভ মেজার নিতে হবে তবেই কিন্তু আমরা পারব নাহলে কিন্তু আমাদের সংক্রমণ বাড়বে সংক্রমণ বাড়লে মৃত্যুর সংখ্যাও বাড়বে ইহ্যাক্টু অ্যাকসেপ্টিভ মানে আমাদের এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে ঠিক আছে আমি ওর নেক্সট কোশ্চেনটায় আসি

সেটা আমি ওনার কাছ থেকে পড়লাম কিন্তু এই কথাটা কিন্তু আমরা আলোচনা করেছি এখানে যে এন নাইনটি ফাইভ আমাদের একটা ব্লগও রেখা আছে এন যে সমস্ত মাস্ক তাদের যদি ভাব থাকে তাহলে সেটা ব্যক্তিকে প্রোটেকশন দেয় এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু ব্যক্তির দ্বারা আদার লোককে ছড়ানোর সম্ভাবনাটাও হানড্রেড পার্সেন্ট সেই জন্য আমরা ভাব ইউজ করাটা ইউজ করতে রেকমেন্ড করে না রাইট নাও প্যান্ডামিক টাইমে যে সমস্ত যারা এন নাইনটি ফাইভ ইউজ করে সাধারণত হসপিটালে ডাক্তার নার্স অনেক সময় এন নাইনটি ফাইভের ইয়ে করে কারণ এন নাইনটি ফাইভ ইস মোর নাইনটি ফাইভ পার্সেন্ট মানে প্রোটেকশান দেয় ওয়ান কাইন্ড অফ তো সেখানে তাদের ইউজ করা হয় এবং তারা ভাব ছাড়া ইউজ করে কারণ ভারত ছাড়া হচ্ছে ভার থাকলে কী হয় শিক্ষা যদি কোভিড নাইন্টিন সংক্রমিত হয় সে সেই ভাব দিয়ে তো আমাদের ড্রপলেটগুলো বেরিয়ে যাবে ছড়িয়ে পড়বে আদার মানুষ ইনফেক্টেড হতে পারবে তাহলে সে নিজস্ব প্রোটেকশন পায় যে ধরো কেউ কেউ ওই ধরনের ভাল ভাল দেয় এন নাইনটি ফাইভ তারা নিজস্ব প্রোটেকশন পায় কিন্তু সে সমাজে দেয় অপরকে ইনফেক্ট করে সেই জন্য এন নাইনটি ফাইভ ভাল ছাড়া পড়াটা এই সময় রেকমেন্ডেড নয় তিন ধরনের মার্কস হয় এন নাইনটি ফাইভ সার্জিক্যাল মার্কস কাপড়ের মার্ক্স কাপড়ের মাস্ক সার্জিক্যাল মার্কস সবগুলোই উপকারী কীভাবে তবে হ্যাঁ এটা পার্সেন্টেজ অফ উপকারিতা আছে আমি যে বললাম এন নাইনটি ফাইভ এন নাইনটি ফাইভ এটা নাইনটি পারসেন্ট এফিসিয়েন্ট কেন না এর যে পোড়শুইটিটা এর যে পড়োশুটিটা থাকে কোভিড নাইন্টিন ভাইরাসকেও আটকে দিতে পারে কোভিড নাইন্টিন তো আসে ড্রপলেটের আকারে তখন তো তার পড়োসিটি মানে তার ডায়ামিটারটা অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় জেনারেলি ওদের একটা কোভিড নাইন্টিনের ডায়ামিটার হয় কত অন এভারেজ ওয়ান পয়েন্ট ওয়ান টু মাইক্রন মানে একশো কুড়ি ন্যানোমিটার সেখানে আপনার এন নাইনটি ফাইভ একশো ন্যানোমিটার পয়েন্ট ওয়ান মাইক্রন পার্টিক্যালকেও আটকাতে পারে সেই জন্য এন নাইনটি ফাইভ ইজ মোর প্রোটেকটিভ কিন্তু সার্জিক্যাল বা কাপড়ের মাস্কের প্রোটেকশনের কথা এটা কিন্তু বারবার পরিলক্ষিত সার্জিক্যাল মাস্ক ইজ মোর বেটার দ্যান মানে কাপড়ের যে তিন লেয়ার কাপড়ের যে আমরা পড়ি সার্জিক্যাল মাস্ক ইস মোর বেটার কাপড়েরও বেটার এবং সেটা প্রায় ফর্টি ফিফটি পার্সেন্ট প্রোটেকশান দেয় সেখানে সার্জিক্যাল সেভেন্টি পার্সেন্ট প্রোটেকশান দেয় তো আমাদের যেখানে এত গরিব দেশ সেখানে সার্জিক মানে সার্জিক্যাল মাস্ক ইউজ অ্যান্ড থ্রো সেটা তো অনেকটা কস্টলি সেখানে কাপড়ের মাস্ক আমরা ইউজ করলে রিউজ করতে পারি বারবার কেচে নিয়ে সাবান জলে কেচে নিয়ে সেই জন্যে কাপড়ের মাস্কও খুব আমাদের কাছে একটা প্রোটেকশন দেয় অ্যাটলিস্ট ফিফটি পারসেন্টও যদি রিডিউসড হয় এই স্প্রেডিংটা এগেনস্টে সেটাও আমাদের কাছে অনেকটা পাওয়া তো বিভিন্ন কারণে এই ধরনের তিনটে নির্দেশ দেয়া হয়ে থাকে বিভিন্ন সেটিংসের বিচারে এই ধরনের নির্দেশ হয়ে দেওয়া থাকতে পারে এবং বিভিন্ন সময়ে দেওয়া আছে ধরুন অনেক প্রথম দিকে এন নাইনটি ফাইভ পাওয়াই যাচ্ছিল না তখন সাধারণ মানুষের জন্য অনেকে বলতো যে এন নাইনটি ফাইভ সাধারণ মানুষ ইউজ করবেন না কেননা হসপিটালে যারা সার্ভিস দেয় তাদের তখন দরকার তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকে বুঝতে হবে এই বোঝাটাই হচ্ছে ম্যাচুরিটি এবং এই বোঝাটার জন্যেই কিন্তু আমাদের শুনতে হবে মানে আমি যে কথাটা বলছি আপনি অবশ্যই ডিফার করতে পারেন আপনি তখন লিখবেন যে না এই এটার এই ডিফার এই রেফারেন্স সো দ্যাট ইজ দ্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো আমাদের অনেক কিছু শিখতে হয় জানতে হয় এবং তার থ্রু দিয়ে অনেক কিছু বলতেও হয় এবং আমরা যখন সোশ্যালি বিহেভিয়ার করি এই সৌমেন মাঝিয়ানারুর হক এরা অনেক সময় এই ধরনের ব্যবহার করে ফেলে এটা কিন্তু তাদের দোষ নয় কারণ তারা সেইভাবে তৈরি হয়েছে তারা সেইভাবে সমাজটাকে দেখেছে তারা সেইভাবে আউটপুট পায় তারা সেইভাবে ইনপুট পায় তো আমাদের সেই জায়গা থেকে সবাইকে যদি তৈরি করতে হয় আমাদেরকে কিন্তু এগোতে হবে এবং আমাদের একে অপরকে হেল্প করতে হবে তো আমি সেই কারণে এই সোমেন মাঝির আজকের যে বিভিন্ন কমেন্টগুলো কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছে এবং এই কোশ্চেনগুলো কিন্তু ইন জেনারেল টার্মসে আমাদের কাছে সব করলে তো তাহলে আমরা এটুকুনি বলতে পারি যে কমিউনিটি স্তরে যদি সবাই মাস্ক পরি তাহলে এই সংক্রমণটাকে কমিয়ে দিতে পারবো আপনার যেমন সামর্থ্য তেমনভাবে মাস্ক পরুন বাইরে আসার সময় তবে শুধু মাস্কই নয় সোশ্যাল ডিস মানে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন অ্যান্ড নিয়মিত হ্যান্ড ওয়াশ এই দুটোকে যদি যোগ করে দেন তাহলে কিন্তু আমাদের অ্যাপ্রোচটা আরও বেশি হবে সো এটাই আমাদের একমাত্র এখন রাস্তা অ্যান্ড ক্রাউড স্পেসে বেশিক্ষণ থাকবেন না যাবেন না মাস্ক ছাড়া বেশিক্ষণ থাকবেন না এক্সপোজার যত কম হবে তত বেটার আর মাস্কই এখন ভ্যাকসিন এটুকুনি জেনে রাখুন কারণ আমাদের এই মাস্কের মাধ্যমেই আমাদের শরীরে অনেক রিপোর্টেড রিসার্চ বলছে যাদের মাস্ক পরে নিয়মিত এক্সপোজার যদি এক্সপোজার হয়েও থাকে আমাদের ভবিষ্যতে যে করোনা সংক্রমিত সিমটম আসে সেটা হয়তো দেখা যাবে যে খুব মাইল্ড ফাইভ ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মাইল্ড হওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা তো একটু একটু করে এক্সপোজার ইনোক্লাম পাচ্ছি মাস্ক ইউজ করে ধরো সংক্রমিত হচ্ছে কিন্তু সেটা আমাদের ভাইরাস লোডটাকে বাড়াচ্ছে না তো এটাই কি মাস্কই কিন্তু আমাদের এখন ভ্যাকসিন ওয়ান কাইন্ড অফ এবং এটা কিন্তু এখন সব জায়গায় সব জায়গায় কিন্তু রেকমেন্ডেড বিভিন্ন যে মাস্ক ইউজ তো যাই হোক আপনারা সেটা করুন কে বা কারা করছে না সেটা আমাদের কাছে রেফারেন্স নয় তাদেরকে শিখতে হবে জানতে হবে এবং তারা আমাদের ফলো করবে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আচ্ছা তিন নম্বর কোশ্চেন কোশ্চেনটা খুব সুন্দর তো টেস্ট টেস্ট ফল ফল কত ওকে তাহলে সারা দিন সারা ভারতবর্ষে ফলস পজিটিভের সংখ্যা কত আর কত লোক ভুল চিকিৎসায় মারা যাচ্ছে তো ঘটনা হচ্ছে আর টিপিসিয়ার আমরা জানি রাইট আর আমরা যে সোয়াব করে স্যাম্পেল নিই সেখান থেকে আমরা সেখানে আর বার করে সেটাকে অ্যাম্প্লিফিকেশান করে ডিএনএ বানাই এবং সেখানে সে ডিএনএর ট্রেস হোল্ড ভ্যালুটাকে আমরা রেপ্লিকেট করি এবং সেটাকে আমরা সিটি ভ্যালু বার করি এবং সেখান থেকে ডিজিজ সিভারিটি ভাইরাল লোড বার করি রাইট তো ঘটনা হচ্ছে যে এই আর অ্যাকুরেসি কত আর টি 99.9% অ্যাকুরেসি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হয় কিন্তু ঘটনা হচ্ছে যে আর যারা হ্যান্ডেল করে যারা করে যারা হিউম্যান তারা অনেক সময় কন্টামিনেশান ঘটিয়ে দেয় সেই জন্যে এক্সপার্ট এক্সপার্টাইজ আমাদের অনেক লোকের দরকার কিন্তু আমাদের সেখানেও ল্যাকিং আছে কারণ এই যে এটা এলোই প্রথম আমাদের দেশে কোনো প্যান্ডামিক ঘটলো যে ধরনের মেডিকেল ডায়াগনস্টিক্স যে ইম্প্রুভমেন্ট করার প্রয়োজন আছে সেটা কিন্তু আমাদের দেশে আগে ছিল না এই ধরনের মানে এই ধরনের টেকনিক্যাল বেস শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে এবং সেখান থেকে যে আরও অনেক মানুষের কর্মসংস্থান হতে পারে প্রয়োজন আছে এগুলো আস্তে আস্তে মানে কোভিড নাইন্টিন শিখিয়েছে আগামী দিনে হয়তো এগুলো হবে ডায়াগনস্টিক শিল্পটা তো যাই হোক তাহলে আমি এটুকুনি বললাম যে এখানে কিন্তু নাইনটি নাইন পয়েন্ট হয় তাহলে দশ হাজার জনে 10 জন মতো ফলস পজিটিভ বেরোয় মানে তাদের কোভিড নাইন্টিন সিমটম নেই কিন্তু ফলস পজিটিভ তারা পজিটিভলি আসে তো সেটা হয়তো কাউন্ট হয় তাহলে আমাদের ফলস পজিটিভের সংখ্যা যদি পয়েন্ট ওয়ান পার্সেন্ট হিসাবে আমরা ভাবি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হিসাবে আমরা দেখি তাহলে কিছু কাউন্ট হয় এবং সেটা খুবই নেগ্জিবল সেটাকে নিয়ে ভাবার নয় আমি একটা প্যান্ডামিককে উপেক্ষা করতে পারি না যে কত নেগ্লিজিবল একটা ফলস পজিটিভ নাম্বার আমাদের এই সিস্টেমে অ্যাড হয়েছে ইয়াস দেয়ার ইজ লিটল ওয়েট বা সেই নাম আমরা এই পুরো প্যান্ডামিকটাকে উপেক্ষা করতে পারি না এই কটা ফলস ফলসিটিভেট আমাদের সিস্টেমে আছে বলে রাইট তো এই জিনিসটা আমরা অনেক কিছু বলতে পারি লজিক্যালি অনেক কথা বলতে পারি কিন্তু ঘটনা হচ্ছে যে বলা আর করার মধ্যে পার্থক্য আছে ফলস পজিটিভ খুব মিনিমাম সংখ্যা থাকতে পারে কিন্তু তাতে তো তার ব্যক্তিগত যার ফলস পজিটিভ হচ্ছে তার ব্যক্তিগত কোনো সমস্যা হচ্ছে না ভালো করে ভাবুন আমি ফলস পজিটিভটি সাপোর্ট করছি না আমি আমাদের হেলথের রেসপেক্টে বলছি যদি ফলস পজিটিভ হয় ধরুন সে তো ফল করোনা সংক্রমণিত হয়নি তার ফলে তো তার তো কোনো সিমটম আসবেই না রাইট তার তার মৃত্যু হওয়ারও সম্ভাবনা নেই কিন্তু সে কাউন্টে আমাদের নাম্বারে যে ট্রেস যখন করা হচ্ছে কত নাম্বার সংক্রমণিত হচ্ছে সেখানে একটা মাইনুর সংখ্যা নাম্বার অ্যাড হয়ে গেল এইটুকুনি ক্ষতি হলো নাম্বারটা একটু বেড়ে গেল। কিন্তু পেশেন্টের মানে যার যার ফলস পজিটিভ হচ্ছে সে তো পেশেন্ট নয় আলটিমেটলি তার তো কোনো সংক্রমণ হবে হয়নি তার তো কোনো ক্ষতি হলো না তাহলে আমি ওই পয়েন্টটাকে নিয়ে আমাদের এই করোনা প্যান্ডামিকের সময় আলোচনা করে আমাদের ব্রেনটাকে ব্যতব্যস্ত করব না তো এরকম মানুষ তাই কোশ্চেনটা খুব সুন্দর ফলস পজিটিভ ব্যাপারটা আমি ব্যাখ্যা করতে পারলাম কিন্তু এই ব্যাপারগুলো কখনো আমাদের কোভিড নাইন্টিন এই এটাকে এটা যে মহামারী নয় বা এটা ফেক এর রেসপেক্টে সহযোগী কোনো উত্তর নয় সহযোগী কোনো রেফারেন্স নয় যে ফলস পজিটিভ এটা কোনো সহযোগী উত্তর নয় তো যাই হোক আর কত লোক ভুল চিকিৎসায় মারা যাচ্ছে এগুলো পুরো একটা স্ট্যাটিস্টিক্সের ব্যাপার এগুলো সেগুলো খুবই জটিল ব্যাপার এগুলো আমার পক্ষে বলা সম্ভব নয় আচ্ছা এবার একটা খুব ভালো কোশ্চেন করছি কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো কিন্তু আমি ওর অ্যাপ্রোচটাকে বললাম উই নিড টু লার্ন ওই জন্য আমাকে মেসেঞ্জারে জাস্ট একটা মেসেজ করে পারতো যে আই হ্যাভ সাম কোশ্চেন ইউ ক্যান অ্যাড্রেস সাম কোশ্চেন আমি তো আপনাদের অ্যাড্রেস কোশ্চেন করি প্রতি রবিবার তো আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেনগুলোকে নিয়ে জমায়েত করে যেগুলো সুপ স্ট্যান্ডার্ড কোশ্চেন সেগুলোকে আলোচনা করি এবং আপনাদেরকে মানে আমার মতামত দেওয়ার চেষ্টা করি রাইট তো আই ডোন্ট লাইক দ্য অ্যাপ্রোচ দ্যাট ইজ নট দ্য এক্সপেক্টেড ওয়ে টু ক্যাচ সাম ওয়ানস ড্র ড্রিং মানে কারো আই ক্যাচ করার জন্য এ ধরনের অ্যাবিউসিভ ওয়ার্ড এগুলো আমরা সাধারণত করি না তো যাই হোক ওকেও শিখতে হবে আর আমিও রাগ করিনি আমি ওকে বলছি যে সোশ্যাল বিহেভিয়ারটা খুব দরকার মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে কারণ এটাই তোমার ফেস ভ্যালু প্রত্যেকের ফেস ভ্যালু আমি যেমন তোমার ফেসবুকটা গিয়ে দেখলাম যে তোমার ফেস ভ্যালুটা কি আই আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড আমি যেটা বুঝেছি বুঝেছি আমি সেটা এক্সপ্লেন করছি না তো প্রত্যেক মানুষের কিন্তু সচেতন হতে হবে সেই জায়গাটা তো কোভিড নাইন্টিন ডেথ পার্সেন্টেজ কত আর টিবি ডেথ পার্সেন্টেজ করো টিবি ও ক্লোসিস বলে একটা ডিজিজের কথা আউটব্রেকের কথা উল্লেখ করতে চেয়েছে এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন আমি কোয়েশ্চেনটা খারাপ বলছি না কখনো দেখুন কোভিড নাইন্টিন আমাদের যে ডেথ রেট সেই রেটটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো ইন্ডিয়াতে মিটারে শো করছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তবে আমি সবসময় বলে থাকি যে যেটা রিপোর্টেড সেই রিপোর্টের নাম্বারটার থেকে অনেক বেশি মানুষ কোভিড নাইন্টিন সংক্রামিত হয়েছে আরও কিছু বেশি মানুষ যেগুলো ট্রেসিং করা হয়নি যাদের অ্যাসিমটোমেটিক সিম্পটম রয়েছে তারা হয়তো ট্রেসই করে না তাই সেগুলো কাউন্টেড হয় না তাই এনে যদি কালেকটিভলি ভাবি তাহলে হয়তো এই ডেথ রেটটা আরও একটু কম হবে সেটা আমার আমার হাইপোথিসিস কিন্তু অফিসিয়ালি রিপোর্ট ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পারসেন্ট ইজ এ কোভিড নাইন্টিন রাইট নাও ইন্ডিয়ার ডেথ রিপোর্ট ওকে এটা অফিসিয়াল তো আমার ধারণা এটা আরও কম হবে যেটা আমার হাইপোথিসিস বেস্ট অন বেস্ট অন দ্য থিওরি বেস্ট অন দ্য হাউ কোভিড নাইন্টিন কীভাবে কোভিড নাইন্টিন এই যে ট্রেস করা হচ্ছে এবং কাদের ক্ষেত্রে করা সম্ভব নয় সেগুলোকে বিচার বিবেচনা করে আমি এটাকে আমার হাইপোথিসিস করেছি হ্যাঁ ডেথ রেটটা একের কম হবে এক পার্সেন্টের কম হবে তো যে টিউবার ক্লোসিস এর কথা বলেছে আমাদের টিবি রোগের কথা বলেছে টিভি রোগ তো একটা ব্যাকটেরিয়াল সংক্রমণ রাইট মাইক্রো ব্যাকটেরিয়াম ক্লোসিস ব্যাকটেরিয়ামের সংক্রমণ তো আমাদের লাস্ট টু ইয়ার্সে ভারতবর্ষে এই টিবি রোগীর সংখ্যা সংক্রমণ সংখ্যা হু হু করে বাড়ছে আউটব্রেক হচ্ছে এটা কিন্তু সত্যি ওই যে পয়েন্টটা করেছে সে পয়েন্টটা ফেলে দেওয়ার নয় কিন্তু টিবি রোগের সাথে কোভিড রোগ মানে টিবিতে এত মৃত্যু হয়েছে এবং সেখানে দু সালে প্রায় উনআশি হাজার ভারতীয় মৃত্যু হয়েছে এটাও কিন্তু রিপোর্ট আমি রিপোর্ট খুঁজে নিয়ে আপনাদের এই বার্তাটা দিলাম এক বছরে উনআশি হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েক কয়েক মিলিয়ন দু মিলিয়নের ওপর মানুষ ইনফেক্টেড হয়ে আছে তো ঘটনা হচ্ছে যে এটা বাস্তব টিভি রোগটা আজকে থেকে না আমাদের সারা পৃথিবীর যে টিভি বার্ডেন ওয়ান ফোর্থ ভারতের তাহলে আমাদের ভারতের কিন্তু একটা বিশাল র্যাপিড অ্যাকশন করা উচিত টিভির এগেনস্টে এই টিবি রোগের এগেনস্টে হয়তো করছে কিছুটা কিন্তু অভাবও আছে সচেতনতারও অভাব আছে টিবি রোগ কিন্তু মানুষ থেকে মানুষে ছড়ায় রাইট তো সেখানে কিন্তু আমাদের সচেতনতার অভাব আছে এবং এটা কন্টিনিউ বাড়ছে সেখানেও কিন্তু আমাদের একটা র্যাপিড অ্যাকশন ফোর্স ডেভেলপ করে এই মহা এই যে আউটব্রেক টিভির আউটব্রেকটাকেও কন্ট্রোল করার জন্য ভারতবর্ষ মানে ভারতবর্ষের সরকারকে ভাবার দরকার বা তার সময় হয়েছে কয়েক বছর ধরে এটা কিন্তু ঊর্ধ্বগামী এটা অনেক আগে ভাবা উচিত ছিল আজকে ভাবাটা নয় এটা আরও অনেক আগে ভাবা উচিত ছিল তো যাই হোক আমাদের তো মেনে নিতেই হয় অনেক কিছু মেনে নেই তাই আমাদের সাবধানতা আমাদের নিতে হবে উই হ্যাভ টু কেয়ার আমি একটাই বলেছি যে আপনার স্বাস্থ্যের ব্যাপারটা আপনাকেই দেখতে হবে রাষ্ট্রের কিছু এসে যায় না মারা গেলে মারা রিপোর্টটাই আসবে হসপিটালে যেটুকুন ফেসিলিটিস আছে সেই ফেসিলিটিসটাই পাবেন আপনাকেই সম্বন্ধে হতে হবে প্রিভেন্টিভ মেজার নিতে হবে আপনাকেই বুঝতে হবে আপনার কি করণীয় এবং কি করা উচিত তো যাই হোক ওই কোশ্চেনটা আমি ফেলে দিচ্ছি না এই কারণে যে রিয়েলি যে টিউবার প্লোসিস সমস্যা ভারতবর্ষে রয়েছে সেটা কিন্তু এখন বেড়েছে ব্যাপক হারে বেড়েছে এবং ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত এবং এটা কিন্তু সংক্রমিত একটা মানুষ থেকে একটা মানুষে করতে পারে তাই আমাদের এখানেও আমি বলতে চাই যে মাস্ক পরার কথা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে মাস্ক যাদের কষ্টে মানে অনেক রেসপিরেটরি সমস্যা থাকে অনেক ক্ষেত্রে তাদের মাস্ক পরতে বারণ করা হয় আমি আসবো আর একটা কোয়েশ্চেন আছে মাস্ক নিয়ে তখন বলবো কিন্তু নর্মালি ইন জেনারেলি কিন্তু এই যে ইনফেকশান যে ধরনের মানুষ থেকে মানুষ ইনফেকশন যেভাবে বাড়ছে আগামী দিনে এই মাস্কটাকে নর্মালি আমরা ইউজ করতে শুরু করে দিতে পারি আমাদের অনেক প্রিভেনশান দেবে ফ্লু ভাইরাস প্রিভেনশান কমে গেছে মানে ফ্লু ভাইরাস ইনফেকশন কমে গেছে এই মাস্ক পরে এই মাস্ক পরেই কিন্তু এক মানুষ থেকে এক মানুষের সংক্রমিত হওয়ার চান্সটা কমে গেছে এই মাস্ক কিন্তু আমাদের আগামী দিনে অনেক হেল্প করবে এটুকুন আমি বলতে পারি বিভিন্ন ধরনের ইনফেকশনের ক্ষেত্রে হেল্প করবে ইভেন টিবি রোগের ক্ষেত্রেও হেল্প করবে কিন্তু যতটা টিভি রোগও কিন্তু ওই হাসি কাশির মাধ্যমে ব্যাকটেরিয়া যখন এয়ারে আসে সেখান থেকে প্রয়োগ হয় তো যাই হোক এই কোয়েশ্চেন খুব ভালো আমাদের ভারতীয় ভারতবর্ষে কিন্তু এখন টিভি রোগের উপর জোর দেওয়া উচিত আচ্ছা আরও কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনটা আমি সব বলি আপনাদের দিয়ে ওটাকে ডিনাই করছি যাদের দ্বারা ভারতবর্ষে কোভিড নাইন্টিন ছড়িয়েছে অর্থাৎ যারা সর্বপ্রথম পজিটিভ হয়েছিল তাদের মধ্যে কারো কি মৃত্যু হয়েছে যাদের দ্বারা ভারতবর্ষে কোভিড নাইন্টিন ছড়িয়েছে এগুলো খুব এই কোশ্চেনটা খুব একটা ভালো কোশ্চেন নয় টিভি প্রথম কার দ্বারা ছড়িয়েছিল রাইট এই ধরনের কোশ্চেন হয়ে গেল তো ঘটনা হচ্ছে যে একটা একটা প্যান্ডামিক এইভাবেই ছড়ায় মানুষ থেকে মানুষে ছড়ায় এবং সেটা অজান্তেই ছড়ায় আর যখন সে জানতে পারে তখন সে হোম কোয়ারেন্টাইন থাকে রাইট একটা মানুষ যখন টেস্টেড পজিটিভ হয় তখন সে হোমে থাকে অথবা হসপিটালে থাকে অথবা কোয়ারেন্টাইন সেন্টারে থাকে যখন সে জানতে পারে না তখন সে আননোয়িংলি একে অপরকে ছড়ায় তো সেখানে কিন্তু যে কোনো ডিজিজ এখানে কেউ রেস আমি ছড়াচ্ছি এরকম ব্যাপারটা নয় ডিজিজ আছে ভাইরাস ঘটিত সংক্রমণ ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণ প্রতিনিয়ত আমাদের ঘটতে পারে আমরা এই মহাবিশ্বে বাস করি কোটি কোটি ভাইরাস কোটি কোটি ব্যাকটেরিয়া নিয়ে অনেক ভাইরাস আমাদের উপযোগী উপকারী অনেক ভাইরাস আমাদের অপকারী অনেক ব্যাকটেরিয়া আমাদের উপকারী আমাদের তন্ত্রে রয়েছে আবার অনেক ব্যাকটেরিয়া আমাদের অপকারী তাই আমাদের সেই সম্মন মানে বিভিন্ন ধরনের আলোচনা বা ধারণা সেগুলো আমাদের থাকা উচিত এবং কেন এই টিভি রোড টিবি যে কথাটা বলছিলাম এই সংক্রমণটা কেন বাড়ছে আপনারা জানেন তার মেজর কারণ হলো রেজিস্ট্যান্স ড্রাগ রেজিস্টেন্স এই যে ব্যাকটেরিয়াটা ড্রাগ রেজিস্টেন্স হয়ে উঠেছে মাল্টি ড্রাগ রেজিস্টেন্স হয়ে উঠেছে যে সমস্ত ওষুধ আছে টিভির সেই ওষুধগুলো কাজ করছে না এই যে মৃত্যুর সংখ্যা বাড়ছে তার একটাই কারণ হলো ড্রাগ রেজিস্টেন্স তাহলে আপনার আগে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কথা শুনেছেন এবার ড্রাগ রেজিস্টেন্সের কথা শুনুন তারাও তো চালাক তারা এই ড্রাগের এগেনস্টে প্রতিরোধ শক্তি গড়ে তুলছে সেই ব্যাকটেরিয়াটাকে কিল করা যাচ্ছে না তার জন্যই এত রিসার্চের প্রয়োজন এত কিছু জিনিসের প্রয়োজন তাহলে আমরা যে ড্রাগ রেজিস্টেন্স হয়ে পড়ছি তাহলে আমাদের লাইফস্টাইল ডেভেলপমেন্ট অনেক কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়ে আছে এখন রাইট নাও না আমাদের ভাবতে হবে যে কোনগুলো আমাদের লাইফস্টাইলটা আমাদের এগুলো কিন্তু আমাদের এখন থেকে আমাদের লাইফস্টাইলে নিয়ে আসতে হবে এবং সেগুলোই কিন্তু কালেকটিভলি এই ড্রাগ রেজিস্টেন্স অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এইগুলো আমাদের শরীরে জন্ম দেয় সেই ভুল ভাবে চলা ভুল ভাবে ওষুধ খাওয়া এইগুলো কিন্তু আমাদের কালেকটিভলি ড্রাগ রেজিস্টেন্সের সৃষ্টি করে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের সৃষ্টি করে হেল্প করে ত্বরান্বিত করে তো যাই হোক সেই জন্যই আমাদের অনেক বেশি সচেতনতার দরকার এবং সেই সচেতনতাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি মাস্কের উপকারিতা অপকারিতা কি কী নেক্সট কোয়েশ্চেন মাস্কের উপকারিতা আমাদের সব সময় আছে মাস্ক আমরা প্রিভেন্টিভ মেজার আমাদের প্রিভেন্টিভ মেজার দেয় আমরা দেখেছি সংক্রমণ প্রতিরোধ করে এবং আমাদের এখন মাস্কি ভ্যাকসিন কেননা যদি আমরা ইনফেক্টেড হই যে ইনোকুলামটা আমাদের শরীরে যাবে সেটাই আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে পারে সেরকমও বার্তা আছে এবং আমাদের চান্সেসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমটমটা মৃদু হওয়ার সম্ভাবনা আছে এইট্টি ফাইভ পার্সেন্ট কেসে সো এই যেগুলো স্টাডি বিভিন্ন ধরনের স্টাডি এখান থেকে এসছে সেই স্টাডিগুলো তো আমরা ফেলতে পারি না বড় বড়ো জার্নালে যখন বড়ো ধরনের স্টাডিগুলো হয় তো মার্ক্সের অনেক উপকারিতা রয়েছে এই মার্ক্সই বিভিন্ন ধরনের মানুষ থেকে মানুষের হাঁচি কাঁচির মাধ্যমে যে ডিজিজগুলো সংক্রমিত হয় সেইগুলি আমাদের প্রতিরোধ করে অপকারিতা আমি তো কোনো কিছু অপকারিতা দেখি না আমার তো মনে হয় আগামী দিনে দূষণ থেকে শুরু করে আমাদের মাস্কটা রাখা ভালো অভ্যাস হয়ে যাওয়া ভালো আমরা তো অভ্যাস হয়ে যাওয়া ভালো কাপড়ের মাস্ক পাতলা মাস্ক যে কোনো মাস্ক আগামী দিনে আমাদের আমাদের প্রোটেকশানই দেবে এটুকুনি আমার মনে হয় যেভাবে আমাদের দূষণ বাড়ছে যেভাবে আমাদের ভাইরাস থেকে এক মানুষ থেকে এক মানুষের ভাইরাল সংক্রমণ হচ্ছে ব্যাকটেরিয়াল সংক্রমণ হচ্ছে তো এটা মনে হয় আমাদের আরও বেশি প্রোটেকশন আগামী দিনে দেবে আমার তো তাই মনে হয় আর অপকারিতা যাতে ক্রনিকটিস মানে প্রবলেম আছে রেসপিরেটরি প্রবলেম আছে তারা কেন মাস্ক তাদের মাস্ক পরে পরে থাকলে অনেক সময় অক্সিজেনের সাপ্লাইটার প্রবলেম হয় তো সেগুলোর ক্ষেত্রে যাদেরকে বুঝতে হবে এগুলো খুব স্পেসিফিক মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সবসময় নয় বা মাস্ক পরে আমরা এক্সারসাইজ করাটাও ঠিক নয় কারণ তখন আমাদের অ্যানারোবিক রেসপিরেশান হয় তখন আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হয় তখন আমাদের মাস্ক পরে থাকাটা উচিত নয় কিছু কিছু ক্ষেত্রে তো সেইগুলোকে আমাদের জানতে হবে জানাটা দরকার এটা হচ্ছে মেন পয়েন্ট তাই মাস্কের উপকারিতার সংখ্যাটাই বেশি উপকারী মানুষ মাস্ক আমাদের উপকারী তাই আমরা মাস্কটাকে সিরিয়াসলি নেব বর্তমান সিচুয়েশনে যেভাবে আমাদের বিভিন্ন ধরনের সংক্রমণের সংখ্যা বাড়ছে যাই হোক ওর কোশ্চেন শেষ হয়েছে এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি একটু দেখতে পারি তবে অনেকক্ষণ টাইম হয়ে গেছে হ্যাঁ পলাশচন্দ্র ব্যানার্জি আমাদের দেশে আমাদের দেশে কোভিড নাইন্টিন ভাইরাস ইউরোপ বা আমেরিকা থেকে অপেক্ষিত দুর্বল এটা কি ঠিক বিশ্ববিদ্যা দেখুন ওহানে যে এই স্ট্রেনের কথাটা উল্লেখ করেছিলাম বিভিন্ন দেশে হ্যাঁ বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে স্ট্রেনের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে কিন্তু বর্তমানে সব স্ট্রেনগুলো এখন এক হয়ে গেছে শেষে মোস্ট পাবলি জি জিএইচ এই স্ট্রেনে এসে গেছে সব জায়গাতেই এখন জি জিএইচ বা ইউএসএম বা ইউএসএসবাবলি এ স্টেনটাও আছে তো তো কিছু কিছু স্ট্রেনের ভ্যারিয়েশন আছে তবে এখন ওয়াইডলি স্প্রেড মোর দেন এই টু নাইনটি পার্সেন্ট জায়গায় জি স্ট্রেন চলে গেছে মানে সব জায়গায় এখন ইকুই ভ্যালেন্ট হয়ে গেছে কোন কোন জায়গায় হয়তো একটা দুটো স্ট্রেন এডিশনালি আছে হ্যাঁ চন্দ্রন রক্সিত ভাইরাস তো প্রতিনিয়ত রূপ বদলায় তাহলে উপায় হ্যাঁ বেসিক্যালি আমাদের যে করোনা ভাইরাস সার্স কপ টু এটাকে বলা হয়েছে নোবেল করোনা এটা তো করোনা ভাইরাস আগে ছিল আমাদের করোনা ভাইরাস তো একটা পরিবার তার অনেক সদস্য জন্ম হয়েছে আহ যেমন সার্স এমইআরএস এমইআরএস এখন এটাকে বলছে সার্স কব টু তো এগুলো প্রতিনিয়ত রূপ বদলাতে বদলাতে তার টাইপ তার ক্ষমতা তার তার ইনফেকশানস ক্ষমতা তার ব্যাপকতা হ্যাঁ ভায়োলেন্স ক্ষমতা এগুলো আলাদা আলাদা করে জন্ম নেয় এবং তখন সেইগুলোই আর কি ছড়ায় সে করোনা ভাইরাস কিন্তু আগে থেকেই আমাদের পৃথিবীতে আছে তো সেই করোনা ভাইরাসের আজকে যে রূপটাকে দেখছি সেটা হচ্ছে সার্স টু এটাকেই আমরা নোবেল কোভিড নাইন্টিন বলি আর কি হ্যাঁ থ্যাংক ইউ সোমেন মাঝি আমি আজকে তোমার নাম করলাম আমি তোমাকে খারাপভাবে বলছি না যে আমি তোমাকে এমন একটা আমি এই কারণে বলতে চাইছি তোমাকে যে আমরা অনেক সময় আমরা অনেক কিছু জানি না আমরা ইনফ্লুয়েন্স হই মোটিভেশান হই কিন্তু ঘটনা হচ্ছে যে কোনোটা কোনোটার জন্য রেফারেন্স নয় হ্যাঁ টিভি আছে তার আউটব্রেক হয়েছে ভারতবর্ষের এটা কয়েক বছর আগে আরও ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা উচিত ছিল কিন্তু এই কোভিড নাইন্টিন এই যে সংক্রমণটা এক বছর এসেছে তার মৃত্যুর সংখ্যা এখন এক লক্ষ উনত্রিশ হাজার এবং সেই সংক্রমণটা যদি আমরা বাঁধা দিতে না পারি তাহলে এই মৃত্যুর সংখ্যাটা এক লক্ষ থেকে দশ লক্ষতে চলে যাবে দশ লক্ষ থেকে কুড়ি লক্ষ চলে যাবে তার সম্ভাবনাও আছে সেই জন্য এটাকে বলে প্যান্ডামিক এটার ব্যাপকতা অনেক বেশি সারা পৃথিবী জুড়ে এত বিজ্ঞান এত সায়েন্স এত রাষ্ট্র বড় বড় রাষ্ট্র তারা তার উন্নতশীল রাষ্ট্র তারা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে তাই এটাকে সিরিয়াসলি নেওয়াটার কথাই ভাবো আমাদের আমাদের মানছি আমাদের বহু প্রবলেম আছে বহু সমস্যা আছে আমাদের কর্মক্ষেত্র সমস্যা আছে আমাদের জব নেই আমাদের খাবার নেই আমাদের অনেক কিছু নেই মানে অনেকের আমি অনেকের কথা বলছি সেক্ষেত্রে আমরা এটা কিছু নয় সব বন্ধ হয়ে আছে এটা আমরা ভাববো না এটা আছে এর মধ্যে থেকে আমাদের কি করা যায় কিভাবে গভর্নমেন্ট স্তরে সাহায্য নেওয়া যায় সেই কথাগুলো ভাবুন আপনাদের অনেক অধিকার আছে সেই অধিকারগুলোর কথা ভাবুন যে আমরা কীভাবে সেটা পেতে পারি দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন মানে এই প্যান্ডামিক নেই কোভিড ভাইরাস ফেক এটা ভুলে যান অনেক আমি দেখেছি যে আমি যখন কথা বলি অনেক একটা ডাক্তার কি সামথিং চৌধুরী বিশ্বরূপ চৌধুরী অর সামথিং সে তো ফেক টেক বলে অনেক কিছু প্রচার করে তার এবং তার এক একটা ইউটিউব কয়েক মিলিয়ন ভিউ হয় তো আমি মনে করি যে এই ধরনের রেসপন্সিবিলিটিহীন ডাক্তার যারা এই পাবলিসিটির জন্য এই ধরনের খবর ধরুন একটা প্যান্ডামিক চলছে এখন যদি কেউ বলে এটাকে ফেক তাহলে এটা সবাই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তো এই ধরনের কিছু লোক আছে যারা মানুষের ব্রেনকে নিয়ে খেলা করে অনেক ইউটিউবার আছে খুব সাবধান এই ধরনের ইউটিউবার থেকে যারা ভুল তথ্য পরিবেশন করে এবং মানুষকে তাদের ব্রেন নিয়ে খেলা করে এবং তার ফলেই কি হচ্ছে আমাদের সমাজে এই যে রূপরেখা এই যে আনোয়ার হক যে আমাকে লিখেছে আপনি কি পিএইচডিটা টুকে করেছেন যে আপনি তারপরে লিখেছে যে আপনি আপনি কি ডব্লিউ এর দালাল তো এদের মাইন্ডসেটটা এরকম তৈরি কারণ এরা এই ভিডিওগুলো কি বেশি দেখে কারণ এই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন শেয়ার হয় না আমি বলছি আমি যে ভিডিওটা করলাম ইনফরমেশনগুলো দিলাম কটা শেয়ার হবে আপনারা দশজন পনেরো জন শেয়ার করবেন কত লোকজন মানুষের কাছে পৌঁছাবে খুব লিমিটেড সেই জন্যে আর ওই ধরনের যদি একটা দেখতেন সঙ্গে সঙ্গে শেয়ার হয়ে যেত মানে আমি কথা বলছি আধানো মানুষ করতো মিলিয়ন শেয়ার হয়ে যেত তাহলে কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেল রাইট সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স তো সেই কারণে আমি মাঝে মাঝে এখন বলি মানে আমি যদিও বলাটা ঠিক বলে মনে করি না যে শেয়ার করবেন তো আমি দুদিন দু তিন দিন শেয়ার করুন শেয়ার করবেন বলছিলাম তারপর আমি নিজেকে ভাবলাম না আই ডো্ট নিড টু সে দ্যাট বিকজ আমি এখান থেকে এই আমার ভিডিও কেউ দেখলে ক্লিক করলে পয়সা সেট করা আমার নেই আমার আমার ভিডিওতে কোনো গুগল অ্যাড নেই আই ডোন্ট আমি করি না এটা আমার সেটা উদ্দেশ্য নয় তো যাই হোক আমি আপনাদের সামনে এসে এই প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করছি এটা বলতে পারবেন এটাই আমার আমার অ্যাম্বিশান এটা এটাই আমার এটা আমার পাওয়া এটাই আমার একটা ক্ষুদ্র প্রজেক্ট সেই প্রোজেক্টটাই বাস্তবায়িত করছি তাই আপনারা পাশে আছেন আপনাদের সাথে অনেক কিছু তথ্য শেয়ার করি এবং ভালো লাগে আপনাদের কমেন্ট ভালো লাগে আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ভালো লাগে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজমও ভালো লাগে সৌমেন যেটা বলেছে সেটাকেও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে উই নিড টু বিহেভ অ্যাকর্ডিংলি আমাদের আমাদের প্রত্যেকের নিজস্ব গন্ডি আলাদা আমাদের ব্যাপকতা আলাদা পড়াশোনার লেভেল আলাদা কিন্তু আমাদের বিহেভিয়ারটা বিহেভিয়ারটা ঠিক করা উচিত সোশ্যাল প্ল্যাটফর্মে কারণ সেটাই ফেস ভ্যালু হয়ে যায় যাকে আমরা ভুল থেকে শিখবো শিখে আবার নতুন করে নিজেদেরকে তৈরি করবো প্রতিনিয়ত আমরা তৈরি হই আমাদের আমরা চেঞ্জ হই আমরা আবার নতুন রূপে ফিরে আসি তাই আমরা সকলে নিজেদের গড়ে তুলব সুন্দর সমাজ গড়ে তুলব এই বার্তা দিয়েই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার